ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড দেখছি। ট্রেন্ডটা কি জানো তো? একে অপরকে ইজিলি জাজ করে ফেলা, একে অপরকে ইজিলি মানে কি বলবো আইডেন্টিফাই করে নাও, একে অপরকে উল্টো পাল্টা কথা বলা, কমেন্ট করা। দেখো কি পড়েছে, ইস দেখ একটা বেশি সম্পর্কে গেছে, এতগুলো শারীরিক সম্পর্ক, ও তো প্রস্টিটিউট। এই রকমভাবে কমেন্ট করা হয় আজকাল সোশ্যাল মিডিয়াতে। অনেকে এত ভাববে যে এটা একটা বোরিং লেকচার, এখানে ভালো ভালো কথা বলতে এসছে, নিজে তো ওই রকমই। একটা কথা কি জানো তো, মানে আমি এরকম মনে করি, আমরা প্রত্যেকেই এক একটা ইন্ডিভিজুয়াল। আজকে যদি আমাকে কেউ এসে জিজ্ঞেস করে তুই ফর্সা কেন, কেউ কি জিজ্ঞেস কর তুই এত ফর্সা কেন, জিজ্ঞেস করে না, কিন্তু খুব একটা বেশি জিজ্ঞেস করে না। কিন্তু কেউ যদি একটু শ্যামবর্ণ হয়, অর্থাৎ কালো হয়, তাকে বলা হয় তুই তো কালো কেন, ইস কি বাজে দেখতে, নোংরা দেখতে। এগুলো বুঝতে পারে না তারা। এক একটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল। আজকে তোমাকে প্রশ্ন করতেই পারি, তো পাঁচটা আঙুল পাঁচ রকম কেন, একই রকম কেন নয়, একই লেভেলের কেন নয়, জিজ্ঞেস করতেই পারি, কেন পারবো না? তোমরা যখন জিজ্ঞেস করতে পারো এটাও আমি করতে পারি। আজকে তোমায় জিজ্ঞেস করতেই পারি তোর চুলগুলো কেন সরু সরু, তোর হাতটা কেন লিকলিকে, তুই খাস না, এই ধরনের জিনিসগুলো হয়। এটা কেন হচ্ছে জানো? প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন। কেউ ভাববে না যে স্কুল কলেজের এডুকেশনের কথা বলছি, পুঁথিগত শিক্ষার কথা বলছি না, বাড়ির থেকে যে শিক্ষাটা দেওয়ার দরকার সেই শিক্ষাটা তারা পায় না, বা পায়নি, বা দেওয়া হয় না। যার জন্য কি হয়েছে বলতো, তারা ভেবেই নিয়েছে, তারা এটা জেনেই নিয়েছে যে আমি যা ইচ্ছে তাই বলতে পারি। আমাদের সময় বলছি, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, আমি সোশ্যাল মিডিয়া ফার্স্ট ইউজ করি যখন আমি স্কুলে হয়তো পড়ি, তখন মোটামুটি স্কুলে পড়ি, তখন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ছিল, বাট সেইভাবে ইউজ করিনি কোনোদিন। ইউজ করা শুরু করেছি যখন আমি কলেজে উঠেছি। এবারে এখনকার দিনে কি বলতো, ক্লাস 4, 5, 6 তখন থেকেই হাতে ফোন, স্মার্টফোন, ট্যাবলেট, সোশ্যাল মিডিয়া সব কিছু হাতের মুঠোর মধ্যে। এবারে কি হচ্ছে, আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমরা তো জানতাম কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা ভুল। আমরা কিন্তু তখন কাউকে পয়েন্ট আউট করতাম না, এই যে তুই রোগা, এই যে তুই একটু হেলদি, একটু তুই লিকলিকে, এরকমভাবে কমেন্ট করতাম না। তার কারণ আমরা জানতাম যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল। এবারে আজকে যখন তুমি সোশ্যাল মিডিয়া খুলছো, তুমি দেখতে পাচ্ছ যে একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে খিল্লি করছে, হাসাহাসি করছে, অপমান করছে, এবং অনেকে সেটাকে সাপোর্ট করছে। এবার যখন দেখছো যে সেটা সাপোর্ট করছে, তোমার তখন মনেই হচ্ছে, মানে যখন তুমি ফার্স্ট তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছো, এইটাই বোধ হয় ঠিক, ওরা যখন সাপোর্ট করছে, এতজন সাপোর্ট করছে, মানে ঠিকই আছে, এবং তুমিও সেই দলে নাম লিখিয়ে নিলে। আজকে এটাও হয়, আমি বলছি একটা কথা, খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে কোনো মানুষ ধরো তোমার সামনে এলো, তোমার গলায় জড়াবে, কি ভালো দারুণ সব তোমার ব্যাপারে কথা বলবে, জানো তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমি কি দারুণ, তুমি কত শিক্ষণীয়, তুমি এত কিছু শিখিয়েছো আমাদের। আমি বলছি আমার কথা, আমার সঙ্গে হয়, সামনে দেখলে এরকমই হয়। সোশ্যাল মিডিয়াতে বা আমার ঠিক পেছন দিকে, এটা কি কিছু করতে পারে না, খালি ইচ্ছার সময় ডায়ালগ, এরমভাবে কথা বলে, অর্থাৎ টু ফেসড। সো এটা হচ্ছে সেকেন্ড রিজন, যে প্রত্যেকটা মানুষের একটা ডুয়াল নেচার রয়েছে, এক যেটা সবার সামনে দেখায়, আরেকটা যেটা সবার পেছনে দেখায়। তো এই জিনিসটা কিন্তু তখনই পাল্টাবে যখন কিনা সে জানতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল, ওই একই জায়গায় সে ঠেকছে। সেটা হচ্ছে কি বলতো, শিক্ষা, এডুকেশন। আজকে যদি তোমাকে বাড়ির থেকে বলে দেওয়া হয় যে এটা ঠিক এটা ভুল, এটা করিস না বাবা, তুমি কিন্তু একদিন একদিন গিয়ে ঠিক বুঝতে পারবে সেটা। কিন্তু তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, এবার ছেড়ে দিচ্ছে কেন, এবার কারণ হচ্ছে ছেড়ে দেওয়া, কেন বলি, আজকালকার দিনে মোটামুটি সবাই হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে, ওয়ার্কিং কাজ করে, আইটি সেক্টরে বা কোনো কর্পোরেট সেক্টর বা কোথাও কাজ করছে। এবার তাদেরও সময় নেই তাদের ছেলে মেয়েদের প্রতি, যে তারা বেসিক এডুকেশনগুলো যেগুলো বাড়ির থেকে শেখা হচ্ছে সেগুলো তাদের শেখানো। তারাও মোবাইল ফোনে ব্যস্ত, তাদের ছেলেমেয়েরাও মোবাইল ফোনে ব্যস্ত। এটা নিজে দেখেছি, যে ধরো ফর এক্সাম্পল, আমি আমার কথা বলছি না, অনেকেই দেখেছি পাশাপাশি দুজনে বসে আছে, ঠিক আছে, ছেলে এবং তার মানে মা বা বাবার পাশাপাশি বসে আছে, সবাই কথা বলছে ফোনের মধ্যে দিয়ে, টেক্সট করে বলছে এই তুই ওটা নিয়ে আসতো, ও ওটা ঠিক আছে যাচ্ছে, এরকম সামনে কোনো কমিউনিকেশন নেই। থার্ড যে রিজনটা, সেটা হচ্ছে কমিউনিকেশনের অভাব।
আজকাল আমরা কমিউনিকেট করতে ভুলে গেছি। আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করা মানে একদম পুরো এক্সপ্রেশন সমেত একদম বুঝিয়ে দিচ্ছি তাকে, একদম নয়। আজকে যে আমি ভিডিওগুলো করছি, আমি তো চাইলে অডিও করে দিতে পারতাম, তোমরা হেডফোন লাগাতে কানে শুনতে পারতে। কিন্তু আমি মনে করি আজকে এই যে আমি তোমাদের দিকে তাকিয়ে কথাগুলো বলছি বা একবার এদিকে একবার ওদিক করে তাকিয়ে বলছি, তখন আমি তোমাদের দিকে একটা অ্যাটেনশন দিচ্ছি এবং তোমরাও অ্যাটেন্টিভ ওয়েতে আমার দিকে তাকাবে, আমার কথাগুলো শুনবে। তো সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা স্কুলে, কলেজে এগুলো দরকার, যেটা এখন আর হয় না। তো এটাও কিন্তু একটা রিজন যার জন্য মানুষ কিন্তু ভুলে যাচ্ছে, কমিউনিকেশনের অভাবের জন্য। আজকে যদি তুমি একটা কোনো, মানে ধরো আমি বললাম বাড়ির থেকে তোমায় কোনো শিক্ষা দেয়নি সেরকম, কিন্তু তুমি যদি এমন একটা কোনো এনভায়রনমেন্টে বড় হও যেখানে কিনা এই ধরনের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, তোমার বন্ধুরা হয়তো বলে জানি সেটা কিন্তু করা উচিত নয়, ওটা কিন্তু করা উচিত নয়। এই যে ডিসকাশন, এই যে কি বলবো আলোচনা, এই জায়গা থেকে কিন্তু তুমি কিছু হলেও শিখতে পারবে যেটা ঠিক এটা ভুল, এখন সেটাও হয় না। কেন হয় না? এই একটাই রিজন, সবাই ফোনে ব্যস্ত। আজকের এই ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, ফোন নিশ্চয়ই ইউজ করবে। আমাদের এখনকার দিনে যে অবস্থা, স্মার্টফোন ছাড়া থাকা যায় না। আমি নিজেই থাকতে পারি না, আমার কাজের বিষয় হোক যাই বিষয় হোক স্মার্টফোন অলওয়েজ আমার কাছে থাকতে হবে। কিন্তু আজকে কোনো মানুষ যদি আমার সামনে এসে কথা বলে, ঠিক আছে, সে আমার ভাই হোক, আমার বন্ধু হোক বা যেই হোক, আমি চেষ্টা করি যতটা সম্ভব ফোনটাকে সাইডে রাখার, ফোনটাকে বন্ধ রাখার। কারণ আমি যদি সেই সময় তো ফোনের দিকে বারবার তাকাই, ফোনটাকে বারবার ইউজ করি, তাহলে আমার কমিউনিকেশন হচ্ছে না তার সঙ্গে। রিয়েল লাইফ কমিউনিকেশন খুব দরকার, সেটা তখনই সম্ভব হবে যখন কিনা তুমি চাইবে, নিজের থেকে বেরিয়ে আসবে। এরকম এক্সকিউজ দিও না যে তুমি ইন্ট্রোভার্ট, তোমার কথা বলতে অসুবিধা হয়। আমি কিন্তু এক্সাম্পল একজন ইন্ট্রোভার্ট, আমিও কিন্তু কথা বলতে পারি না সবার সঙ্গে, কিন্তু আমি চেষ্টা করি কথা বলার। এখন তার একটাই কারণ, আমি মনে করি কমিউনিকেশন খুব দরকার এবং সেটা তখনই হবে যখন তুমি নিজে চাইবে। চেষ্টা করে দেখো যেগুলো বললাম, এবং আশা করি এই জায়গা থেকে বেরোতে পারবে। এবং এটা ভেবো না যে কেউ তোমাকে জাজ করছে বলে তাকেও তুমি গিয়ে জাজ করবে, বা তোমাকে কেউ কমেন্ট পাস করেছে বলে তাকে গিয়ে এই এরকম কেন বলছিস আমাকে করতে যাবে, কারণ তারা শিখবে না সেগুলো। কেউ যদি বলে কিছু খারাপ কথা, নিজের থেকে ব্লক করে দাও আর নিজে না হলে সরে আসো সেখান থেকে, দরকারই নেই থাকা। কারণ তুমি যদি সেখানে আলোচনা করতে যাও বা সমালোচনা করতে যাও, তোমারই কিন্তু মাথা ব্যথা হবে, কারণ ওরা কিন্তু কোনোভাবেই বুঝবে না। কারণ ওই যে শিক্ষার অভাব, যেগুলো বললাম সেগুলো চেষ্টা করে দেখো, এবং আজ থেকে ফোনটাকে দূরে রেখো। যখন কেউ কথা বলতে আসবে তার সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে কথা বলো, এবং মনের যা কথা, মনের ভেতর থেকে যেগুলো আসছে সেগুলো তার সামনে এক্সপ্রেস করো। দেখবে অনেকটা এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, এবং অনেক মানুষ দেখবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যেগুলো বললাম সেগুলো ট্রাই করে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি চেষ্টা করছি রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, যেখানে তোমাদের কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। আজকের মধ্যে এতটাই, চলো টাটা।